হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো সেটা থাম্বনেইল দেখে নিশ্চয়ই অনেকটা আন্দাজ করতে পেরেছ। হ্যাঁ, ঠিকই ধরেছ, ইস্ট বেঙ্গলের সঙ্গে ইমামি গ্রুপের চুক্তির ব্যাপারটা নিয়ে আজ আমি কতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। এতদিন ধরে বিভিন্ন আপডেট দিয়েছি যে কোন জায়গায় চুক্তিপত্রের প্রেজেন্ট স্ট্যাটাস ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতাম। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে কতগুলো কথা বলবো। তো আমি রিকোয়েস্ট করবো, যারা আমার ভিডিও রোজ দেখো তারা এই ভিডিওটা অ্যাটলিস্ট প্লিজ পুরোটা দেখো। অন্য ভিডিও দেখো কি না দেখো এটা কিন্তু প্লিজ এন্ড অবধি দেখো। তার কারণ আমার মনে হয় এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলো আমাদের প্রত্যেকের অনেক আগেই বলা উচিত ছিল। আমি জানি না কেন মানুষজন বলতে চান না বা বলতে ভয় পান, যে কোনো একটা হবে। তো আমি খুব একটা বড়ো কেউ নয়, আমার চ্যানেলও খুব একটা বড়ো নয়, খুব সামান্য কিছু সাবস্ক্রাইবার্স আছে, ভীষণ ছোট্ট একটা চ্যানেল। কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আজকে কতগুলো জিনিস আমি একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তারপরে তোমরাই ডিসাইড করো যেগুলো ঠিক কি ঠিক নয়। তবে সেই বিষয়গুলোতে যাওয়ার আগে তোমাদেরকে প্রথমে একটা ট্রান্সফার আপডেট দিয়ে রাখছি। এটা কলকাতার আর এক প্রধান মোহামেডান স্পোর্টিংয়ের একটা আপডেট। বেশ কিছুদিন আগে, প্রায় তিন চার দিন আগে, আমি তোমাদেরকে একজন তাজিকিস্তানের প্লেয়ারের ব্যাপারে আপডেট দিয়েছিলাম, নুরুদ্দিন দারভানভ। এই প্লেয়ারটির সঙ্গে আমি তখন বলেছিলাম মোহামেডান স্পোর্টিং একদম অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছিল। তো তখন অনেকে বলেছো যে এগুলো সবই ফেক আপডেট। তো এটা কিন্তু ফেক আপডেট ছিল না, একটু আগেই মোহামেডান স্পোর্টিংয়ের অফিসিয়াল যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে সেখান থেকে এই মিডফিল্ডারের মোহামেডান স্পোর্টিংয়ের যোগদানের খবর কিন্তু কনফার্ম করা হয়েছে। তো এই নুরুদ্দিন দারভানভ 31 বছর বয়স, তিনি লাস্ট খেলেছিলেন তাজিকিস্তান প্রিমিয়ার লিগের ওয়ান অফ দি বেস্ট ক্লাব ইস্তাকল এফসির হয়ে। ভীষণ ভার্সেটাইল একজন মিডফিল্ডার, তাজিকিস্তান প্রিমিয়ার লিগে আগের মৌসুমে ইস্তাকলকে চ্যাম্পিয়ন করার পিছনে তিনি কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিলেন। তো অবশ্যই গত মৌসুমে মোহামেডান স্পোর্টিংয়ের মাঝমাঠের স্তম্ভ সার্বিয়ান নিকোলার পরিবর্তন হিসেবে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট কিন্তু এই নুরুদ্দিন দারভানভকে ভাবছে। তো আশা করব তিনি ভারতীয় ফুটবলে সফল হবেন এবং মোহামেডান স্পোর্টিংকে আই লিগ চ্যাম্পিয়ন করার পিছনে একটা বড় ভূমিকা রাখবেন। তো অবশ্যই তার জন্য অনেক অনেক বেস্ট উইশেস রইল। এবার চলে আসি আরও একটা কনফার্ম ট্রান্সফারের ব্যাপারে, যদিও এটা লোন ডিল। তোমরা জানো কিছুদিন আগে রেনিয়ার ফার্নান্ডেজকে মুম্বাই সিটি এসসি থেকে সাইন করানোর জন্য ইস্ট বেঙ্গল কিন্তু একদম অল আউট গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, উড়িষ্যা এফসি এই লোন ডিলটা কিন্তু কনফার্ম করে নিয়েছে। মুম্বাই সিটি এফসি থেকে এক বছরের লোন ডিলে রেনিয়ার ফার্নান্ডেজ উড়িষ্যা এফসিতে যোগ দিয়েছে। এটা কিন্তু একদম একদম কনফার্ম আপডেট, তো বুঝতেই পারছো ইস্ট বেঙ্গল যে যে প্লেয়ারদেরকে টার্গেট করছে তারা কিন্তু একের পর এক অন্যান্য ক্লাবে যোগ দিচ্ছে। আর এটা হওয়া খুব একটা অস্বাভাবিক নয়, তার কারণ যেরকমভাবে এই চুক্তিটা নিয়ে ডিলে হচ্ছে, তো এখন আমি বুঝতে পারি না যে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব নাকি মানে সেটা কোনো একটা আদালতে পরিণত হয়েছে, যেখানে আমরা শুধু আইনের কথা বলি, শুধু আমরা এগ্রিমেন্টের কথা বলি, তো এটা আদৌ যে ফুটবল ক্লাব কিনা এখন সেটা বোঝা যায় না। তো যাই হোক, তো এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেটা হয়তো অনেকেরই খুব একটা ভালো লাগবে না। তো দেখো, এতদিন পর্যন্ত আমি কিন্তু কারুর হয়ে কখনো কথা বলিনি, মানে এই কথাটা কিন্তু আমার মুখ থেকে কখনো বেরোয়নি যে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা খারাপ বা ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের জন্যই এইসব ডিলগুলো হচ্ছে না, মানে আগের তিনজন ইনভেস্টরের সঙ্গে ডিল হয়নি এক্ষেত্রেও হচ্ছে না। কিন্তু আজকের কতগুলো কথা না বললেই নয়, এবং অবশ্যই আমার সঙ্গে কারা কারা একমত সেটাও তোমরা অবশ্যই আমাকে জানাবে, কারা কারা একমত নয়, কাদের অন্য কিছু মতামত আছে সেটাও তোমরা আমাকে জানিও। তো অবভিয়াসলি এরকমভাবে কিন্তু একটা ভালো কনভার্সেশন চলতেই পারে, তার কারণ আমাদের প্রত্যেকের উচিত কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের ব্যাপারগুলোকে সবার সামনে তুলে ধরা এবং অবশ্যই কর্মকর্তাদের ওপর কিছুটা হলেও, সামান্য হলেও একটু চাপ সৃষ্টি করা, যাতে তারা খুব তাড়াতাড়ি সেইটা করে দেন। তো যাই হোক, প্রথমত তাদের প্রথম ইনভেস্টর কোয়েস গ্রুপের সঙ্গে তাদের বনিমানা হচ্ছিল না, সেক্ষেত্রে কিন্তু একটা এগ্রিমেন্ট হয়েছিল এবং এক বছর কোয়েস গ্রুপ ভালো মতো দলটা চালিয়েও ছিল। সমস্যা শুরু হয়েছিল সেকেন্ড ইয়ার থেকে, যখন ইস্ট বেঙ্গল আই লিগে একেবারেই খুব একটা ভালো পারফর্ম করতে পারে না এবং ইস্ট বেঙ্গলের কোচ আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া পদত্যাগ করেন, তো সেই সময় থেকেই বলা যায় ঝামেলা শুরু হয়েছিল। ইস্ট বেঙ্গল কর্মকর্তারা বারবারই একটা বিষয় সমর্থকদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন, যেহেতু ইস্ট বেঙ্গল ক্লাবের দল গঠনের সমস্ত দায়িত্ব ছিল তৎকালীন কোয়েস কর্তৃপক্ষের ওপরে, তাই ব্যর্থতার সমস্ত দায় কোয়েসের ওপর। তো স্বাভাবিকভাবেই একসময় সমর্থকরা খাপ্পা হয়ে যান এবং কোয়েসের ওপর একটা আক্রমণ আসতে থাকে, এবং একসময় একজন কোয়েস কর্তা মাঠের মধ্যে প্রহৃত হয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই তারপরে কোয়েস আর থাকে না, সেই মরশুমের পরই তারা ইস্ট বেঙ্গল ছেড়ে দেয়, তাদের যাবতীয় স্পোর্টিং রাইটস ইস্ট বেঙ্গল ক্লাবকে ফিরিয়ে দেয়।
এবং সেই সময় একটা সমস্যা তৈরি হয়েছিল, ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কিনা। তো সেই সময় আসে হরিমোহন বাঙ্গুরের বেশ একটা স্ট্রং ইনভেস্টর বলা যায় শ্রী সিমেন্ট। তো স্বাভাবিক নিয়মেই সেই বছরটা ইস্টবেঙ্গলের সঙ্গে হয়েছিল ব্যর্থতা, কিন্তু সমর্থকরা সেটা মেনে নিয়েছিলেন। তার কারণ সেই মরশুমে দল গঠন শুরু করতেই প্রায় অক্টোবর হয়ে গিয়েছিল, সেরকম ভালো কোনো প্লেয়ার পাওয়া যায়নি, আর সম্পূর্ণভাবে একটা নতুন সেট আপ, সব কিছু নতুন করে তৈরি করতে অবশ্যই একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিলো। তাই সেই মরশুমে খুব ভালো পারফরমেন্স করা মানে যেত না, এটা যে কেউ বুঝতে পারবে। তো স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল সমর্থকরা সেই ব্যর্থতাটাকে মেনে নিয়েছিল। কিন্তু পরের মরশুম যখন শুরু হয়, তার আগে আবারও একটা এই রকম সেম নাটক তৈরি হয়েছিল, যেখানে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিছুতেই টার্মশিটে সই করতে চাইছিলেন না, মানে ফাইনাল এগ্রিমেন্টে সই করতে চাইছিলেন না, যদিও তারা একটা ইনিশিয়াল টার্মশিটে সই করেছিলেন প্রথমে। সেই কারণে একটা উইন্ডো পিরিয়ড গিয়েছিল শ্রী সিমেন্টের কাছে, দু বছর তারা দল গঠন করেছিলেন। তো সেই মরশুমে এরকম নাটকের জন্য ব্যাপারটা ডিলে হয়। তো সমর্থকরা তখন সেটাও মেনে নিয়েছিলেন যে হয়তো তারা এটা ভেবেছিলেন যে যদি শ্রী সিমেন্টের এই এগ্রিমেন্টে তারা সই করে দেয়, তাহলে হয়তো তাদের যে প্রিয় ক্লাব, মানে তাদের মাতৃসম ক্লাব যেটাকে তারা মন্দির ভাবে, সেই ক্লাব অবশ্যই একটা বিক্রি হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল ক্লাবের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, সেটা সমর্থকরা কোনোভাবেই চাননি, অ্যাটলিস্ট ইস্টবেঙ্গল কর্মকর্তারা তেমনটাই বুঝিয়েছিলেন। তো সেটাও সমর্থকরা মেনে নিয়েছিলেন। তারপরে মুখ্যমন্ত্রীর সহায়তা দল গঠন হয়, এবং সেটা কীরকম দল গঠন হয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। সেই মরশুমে সঙ্গী হয় ব্যর্থতা। তো সেই সময় ইস্টবেঙ্গলের যারা তৎকালীন কর্মকর্তারা ছিলেন, মানে যারা এখনও আছেন আর কি, এবং অনেক বছর থাকবেনও, আশা করি থাকবেন, তো যাই হোক, তো কর্মকর্তারা সমর্থকদেরকে বোঝান যে যেহেতু দল গঠনের দায়িত্ব তাদের ওপর ছিল না, তাই এই ব্যর্থতার কোনো দায় তাদের ওপর এসে বর্তায় না। তো স্বাভাবিকভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শ্রী সিমেন্টের ওপর একটা আক্রমণ আসতে শুরু করে, সেটা সেই স্বাভাবিক। তার কারণ আমি যেটা বারবার বলেছি, ইস্টবেঙ্গল সমর্থক, মোহনবাগান সমর্থকরা কখনোই তাদের প্রিয় দলের এরকম ব্যর্থতা কখনোই মেনে নিতে পারেন না। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রেও শুরু হয় একটা প্রতিবাদ, এবং স্বাভাবিকভাবে শ্রী সিমেন্ট দল ছেড়ে দেয়। কিন্তু এই মরশুমের শুরুতে আবারও আসে ইমামি এবং আবারও একই জিনিস। তো একটা প্রশ্ন হচ্ছে, সব ইনভেস্টরই কি খারাপ? সবাই খারাপ? মানে যে কোনো ইনভেস্টরের কাছে যদি কিছু শেয়ার দেওয়া হয়, তাহলেই কি ইস্টবেঙ্গল ক্লাবের অস্তিত্ব একটা সমস্যার মুখে পড়বে, একটা সমস্যার সম্মুখীন হবে? এটা কি মানা যায়? ঠিক আছে, আমি ধরে নিলাম যে এমনটাই হচ্ছে, তাহলে আপনারাই দল গঠন করুন না, আপনারাই দল গঠন করে একটা ভালো টিম করুন, তাহলে তো কোনো সমস্যা থাকে না, তাই না? তো যাই হোক, আমার মনে হয় এই ব্যাপারটা সবার সামনে একটু আনা উচিত ছিল। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে সমর্থকদের মধ্যে কিন্তু আস্তে আস্তে খুব বাড়ছে, আস্তে আস্তে চারিদিকে প্রতিবাদ শুরু হচ্ছে। তো এটা হয় কিন্তু স্বাভাবিক, আমি কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের পাশে আছি। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল কর্মকর্তাদের শুভবুদ্ধি হবে, এবং তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসবে। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, তার কারণ এখানে কিন্তু সবসময় সত্যি কথা বলা হয়। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।